তা যদি আপনি দু হাজার চব্বিশে এসে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে একটি গ্রুপ ক্রিয়েট করতে চান এবং আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপ কীভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ে জানতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিও এসেছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে কীভাবে আপনি দু হাজার চব্বিশে এসে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন সো যদি আপনি এই প্রপার ইনফরমেশনটি নিতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন সো ফ্রেন্ডস ভিডিওকে শুরু করা যাক দু হাজার এসে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপ ক্রিয়েট করতে চান তার জন্য সবার প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম একটা অপশানস আপনার সামনে শো করবে ইন্টারভিউ শো করবে যেটা সম্পূর্ণ একটি নতুন একটা আপডেটের মাধ্যমে এই অপশানটা কিন্তু আসবে তো আপনি যদি হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপ ক্রিয়েট করতে চান আপনি চাইলে কিন্তু দুভাবে করতে পারেন প্লাস আইখানে ট্যাপ করে এখানে নিউ গ্রুপ অপশান আছে এখান থেকে নিউ গ্রুপ অপশানে ট্যাপ করলে আপনি এখানে নাম দিয়ে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন অথবা আপনি এখানে ওপরের সাইডে থ্রি ডট অপশানে ট্যাপ করে এখানে নিউ গ্রুপ অপশান আছে সিম্পলি এখানে ট্যাপ করেও কিন্তু আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন এবার দেখুন আমি যখনই এখানে ধরলাম সব থেকে ইজি যে প্রসেস যেটা কি প্লাস এখানে ট্যাপ করলাম নিউ গ্রুপ অপশানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখুন শো করছে নিউ গ্রুপ অ্যাড মেম্বার মানে আপনাকে গ্রুপের মধ্যে অ্যাড মেম্বার মানে মেম্বারকে অ্যাড করতে হবে তো অ্যাড মেম্বার করার জন্য আমি এখানে সার্চ অপশানে ট্যাপ করলাম এবং সার্চ অপশানে ট্যাপ করে আমি করলাম এ লিখলাম তো এ নামে যতজন আছে প্রত্যেকে কিন্তু নাম এখানে চলে আসলো তো আমি ধরলাম ফর এক্সাম্পল আমি এখান থেকে আরামবাগ কম্পিউটার সেন্টার ওকে নেক্সট আমি করলাম এখান থেকে কোনো একটা নাম আর্য ঠিক আছে অ্যান্ড আশিস তো আমি এটুকু জাস্ট নাম নিয়ে নিলাম নাম নেওয়ার পর আমি কী করলাম সিম্পলি এখানে এই যে অ্যারো অপশান নিজে শো করছে এই অ্যারো অপশানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে নিউ গ্রুপ অপশান শো করছে এবং তার পাশে কিন্তু গ্রুপ নেম মানে গ্রুপের নাম দিতে বলা হচ্ছে আমি এখানে নাম লিখলাম এ গ্রুপ ওকে এ গ্রুপ এ গ্রুপ নাম দেওয়া হয়ে গেছে তার সাথে আমি করলাম এখানে ইমোজি আমি এমজি দিতে পারি একটা ওকে সো আমি এমওজি দিলাম অ্যান্ড দেওয়ার পর এখানে আমি জাস্ট টিকমার্ক দিতে পারি বা টিকমার্ক করার এখানে এখানে দেখুন ক্যামেরা অপশান শো করে সিম্পলি ট্যাপ করলে এখান থেকে আমি কিন্তু ক্যামেরা আইকেন বা গ্রুপ আইকেন কিন্তু দিতে পারি আমি জাস্ট এখান থেকে এমোজি সিলেক্ট করলাম এবং এমোজি সিলেক্ট করার পর আমি এখান থেকে কোনো একটা এমোজি ধরলাম এটা দিয়ে দিলাম এবং এমোজি যেটা আছে এমওজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার চেঞ্জ করতে পারি আমি এটা রাখতে পারি এটা রাখতে পারি এটা রাখতে পারি যেটা ভালো লাগবে সেটা কিন্তু রেখে দেবো ফর এক্সাম্পল দেখি কোনটা ভালো লাগছে এইটা খুব ভালো লাগছে সো জাস্ট আমি এটা করে দিলাম অ্যান্ড টিকমার্ক করে দিলাম টিকমার্ক করার পর নিচের সাইডে দেখুন টিকমার্ক শো করছে সিম্পলি ট্যাপ করলাম ট্যাপ করার পর ক্রিয়েটিং গ্রুপ শো করছে এবং দেখুন আমার গ্রুপ অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে সো অলমোস্ট আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে হোয়াটসঅ্যাপের মধ্যে দু হাজার চব্বিশে আপনি গ্রুপ কীভাবে ক্রিয়েট করবেন সো যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার অবশ্যই করবেন তো ফ্রেন্ডস আপনাদের সাথে আবার হবে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে